হ্যালো বন্ধুরা, কেরি ফান্ডেতে সবাইকে স্বাগত জানাই। তোমাদের সবার জন্য একটা সুখবর আছে। আজকের WBPSC তরফ থেকে ফুড এসআই 2023-এর অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হলো। তো এটা নিঃসন্দেহে তোমাদের সবার কাছে খুশির খবর। তোমরা সবাই অপেক্ষা করেছিলে যে ফুড এসআই 2023-এ বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো তোমাদেরকে বলেছিলাম যে এটা খুব শীঘ্রই বেরোবে, মাঝে আটকে ছিল। তো আজকে সেই খুশির খবর এলো, তোমরা সবাই অপেক্ষা করেছিলো। অনেকে তোমাদের মধ্যে জিজ্ঞাসা করেছিলে যে দাদা, ফুড এসআই 2023-এ বিজ্ঞপ্তিটা বেরোবে কোন মাস নাগাদ, পরীক্ষা কবে নাগাদ হবে। তো আজকে যেহেতু নোটিফিকেশান বেরিয়েছে, অফিসিয়াল নোটিফিকেশান, সেই কারণে এই ভিডিওটা তোমাদের সবার জন্য করছি। তো আজকে ভিডিওতে যে জিনিসগুলো আলোচনা করব সেগুলো হলো, অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে, পরীক্ষা কবে নাগাদ হতে পারে, পরীক্ষার সিলেবাস কী। আজকে এইসব যাবতীয় জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমাদেরকে বলো ভিডিওটা সবাই দেখবে, কোনো রকম স্কিপ না করে। আমাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার ফান্ডে যদি সাবস্ক্রাইব করা না থাকে, এখনই সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন প্রেস করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আজকে যে অফিসিয়াল নোটিফিকেশান এসছে সেটা হচ্ছে PSC তরফ থেকে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 4/2023। এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে ফুড এসআই গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল 2022, এটা নোটিফিকেশান আসবে, এসছে। যেটা এটা হচ্ছে ইন্ডিকেটিভ নোটিফিকেশান, ডিটেল নোটিফিকেশান এটা নয়। এটা কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশান, মানে হচ্ছে ডিটেল যে নোটিফিকেশান বা অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে সেটা দিয়ে একটা সংক্ষিপ্ত একটা সার্কুলার দেয় বা নোটিফিকেশান দেয়। তো অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে আগামী 23 আগস্ট বুধবার থেকে। তার মানে তোমরা 23 আগস্ট বুধবার থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান শুরু করতে পারবে, এবং ডিটেল যে অ্যাডভার্টাইজমেন্ট এবং স্কিম সেটাও পাবলিশ করবে ওই দিন, এবং PSC অফিসিয়াল ওয়েবসাইটে সেটা জানিয়ে দেবে। তো তার আগে আমরা তোমাদেরকে বলে রাখি যে যে নোটিফিকেশানটা বেরিয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশানটা শুরু হবে, সেটার যে সিলেবাস, সেটা সিলেবাসটা আশা করি একই রকম থাকবে। এবং এর আগে লাস্ট যে 2018-র নোটিফিকেশান বেরিয়েছিল, মানে যেটার পরীক্ষা 2019-এ হয়েছিল, সেটার সিলেবাসটা তোমাদের সাথে আলোচনা করব। তাহলে কী দাঁড়ালো, 23 আগস্ট 2023-এ আগামী বুধবার থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। এবারে সিলেবাসটা এক নজরে দেখে নাও। এটা হচ্ছে যে সিলেবাস, যেখানে পরীক্ষাটা হবে দুটো পার্টে, একটা হচ্ছে রিটেন এক্সাম আর একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। রিটেন এক্সাম হবে 100 নম্বরে এবং পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে 20 নম্বরে। এবং রিটেন এক্সাম যেটা হবে, যেটা MCQ প্যাটার্নে হবে, সেটা অবজেক্টিভ টাইপে, সেটা কিন্তু জেনারেল স্টাডিজ থাকে 50 নম্বর এবং অ্যারিথমেটিক থাকে 50 নম্বর, এবং 1.5 ঘন্টা হাতে সময় পাবে। এটা পাশ করলে যে ক্যান্ডিডেট যারা শর্টলিস্টেড হবে ইন্টারভিউর জন্য, তাদের 20 নম্বরে একটা ইন্টারভিউ হবে। এবং ইন্টারভিউ যেটা হবে সেটা কিন্তু ইন্টারভিউ মার্কস এবং রিটেন পরীক্ষার মার্কস কম্বাইন করে মেরিট লিস্টটা কিন্তু বানানো হবে। তো সিলেবাস যেটা আছে সেটা আশা করি একই রকম থাকবে। PSC তরফ থেকে সেরকম কিছু আভাস পাওয়া যায়নি আমরা যা খবর পেয়েছি। আবার বলাও যায় না, PSC বলে কথা, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তো আমরা 23 আগস্ট পর্যন্ত অপেক্ষা করব যে অফিসিয়াল সার্কুলার বেরোবে, তবে আশা করছি সিলেবাসটা একই রকম থাকবে। তো তোমরা সেই মতো প্রিপারেশান শুরু করে দাও, এবং 23 আগস্টে যখন অ্যাপ্লিকেশান শুরু হবে তখন এই রিলেটেড আমরা অনেক ভিডিও নিয়ে আসবো, যে কীভাবে অ্যাপ্লাই করবে, কোন কোন জিনিসগুলো মাথায় রাখবে অ্যাপ্লাই করার সময়, সেই সব জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ডিটেল সিলেবাস নিয়ে আমি বেশি আলোচনা করছি না, কারণ 23 আগস্ট যখন অফিসিয়াল সার্কুলার আসবে তখন দেখা যাবে যে সিলেবাসটা চেঞ্জ হয়েছে কি না। আশা করছি সিলেবাসটা একই থাকবে, আবার সিলেবাস কিছু চেঞ্জও হতে পারে, তো সেটার জন্য আমাদের 23 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছাড়া এই ভিডিও রিলেটেড, মানে ফুড এসআই পরীক্ষা রিলেট অনেক ভিডিও তোমরা আমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। যেমন ধরো ফুড এসআই 2014 পরীক্ষার কাট অফ কত ছিল, ফুড এসআই 2019 পরীক্ষার কাট অফ কত ছিল, ফুড এসআই প্রমোশন প্রসেস কত দূর পর্যন্ত প্রমোশন পাওয়া যায়, সেই রিলেটেড ভিডিও আছে। এছাড়াও আছে ফুড এসআই স্যালারি ক্যালকুলেশন, কত স্যালারি তোমরা পাবে, ফুড এসআই পদে কত স্যালারি হয় সেটাও তোমরা পাবে। এছাড়া ফুড এসআই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার ডাউনলোড লিঙ্ক সেটাও পেয়ে যাবে। আমি সমস্ত ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সেটা প্রয়োজন পড়লে দেখে নিতে পারো। আর যদি কোনো কোয়ারি থাকে সেটা কমেন্ট সেকশন অবশ্য পোস্ট করবে, আর তোমাদের যথাযথ হেল্প করার চেষ্টা করব যেমন করি। তো বন্ধুরা, আবার আসুন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা, বাই বাই।